আমরা শবে বরাতের আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। শবে বরাতের তার মানে মধ্য শাবান, শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাত। এ সম্পর্কে যারা বলছেন যে আসলে এই শবে বরাত নামটা এটা কেমন একটা নাম, এটা কোথাও খুঁজে পাওয়া যায় না, আমরা আপনাকে বলবো যে শবে বরাত নামটি কোথাও খুঁজে পাওয়া যায় না, এই যে এমন একটা বিষয় আপনার মুখ থেকে বের হচ্ছে, আমরা এটা কামনা করছি না। তার কারণ হচ্ছে এই রাতটির একটা দুটো নাম নয়, বরং এর প্রায় 15টি নাম এসেছে। এটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। হ্যাঁ, এটার উপরে যদিও ইখতলাফ আছে, মতানৈক্য আছে, আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটাকে লাইলাতুল বরাত বলা হয়েছে এবং এটাকে লাইলাতু নিস্পে মিন সাবান বলা হয়েছে, এটাকে লাইলাতু রাহমা বলা হয়েছে, এটা লাইলাতু সাখ বলা হয়েছে, এটা লাইলাতুন জায়জা বলা হয়েছে, এটা লাইলাতু ঈদুল মালাইকা বলা হয়েছে, এটা লাইলাতু তাকফীর, এটা লাইলাতুল ইতক মিনান নার, এটা লাইলাতু তাজিম, এটা হচ্ছে লাইলাতুল কিসমা, এটা হচ্ছে লাইলাতুল ইজাবা, এটা হচ্ছে লাইলাতু শাফা, একে বলা হয়েছে লাইলাতুল গুফরান এবং এই রাতটিকে বলা হয়েছে লাইলাতুর রহমান। এতগুলো নাম আপনি জানেন পবিত্র কোরআন মজিদের প্রায় 56টি নাম আছে এবং সূরা ফাতিহার 24টি নামের কথা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে তিনি আলোচনা করেছেন। অতএব আমরা যদি লক্ষ্য করি, নাম যত বেশি হবে নিশ্চয়ই তার গুণ তত বেশি। কাজে সেই দিক থেকে যারা শবে বরাত এই শব্দটিকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমি তাদের কাছে একটু বলতে চাই যে এই নামটি আপনি শবে বরাত না বলুন, আপনি লাইলাতুন নিস্পে মিন সাবান বলেন, আমরা এতেও খুশি আছি। না হলে আপনি মধ্য সাবান বলেন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। নাম নিয়ে এত বিড়ম্বনা কেন? এটা তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নাম, নানা দেশে এই শবে বরাতের নানা নাম। যেমন আমরা পবিত্র কোরআনের ভাষায় যদি দেখতে চাই, তাহলে আমরা সেই ব্যাখ্যা সাপেক্ষ, তাফসির সাপেক্ষ আমরা লাইলাতুল মুবারাকা এ নামটি দেখতে পাই। ঠিক এমনি করে হাদিসের পরিভাষায় যদি আমরা দেখি, তাহলে সেখানে যেই শব্দ আপনার তিরমিযী শরীফে এবং ইবনে মাজাহ শরীফে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হতো লাইলাতুন নিস্পে মিন সাবান। ঠিক এমনি করে বাংলাদেশে আমরা শবে বরাত এ কারণে ব্যবহার করে থাকি, যেহেতু আমাদের এই দেশটি এবং এই উপমহাদেশ এক বিশাল সময় ধরে এই পার্সি ভাষার প্রচলন ছিল এবং পার্সি ভাষায় মূলত আমাদের এই দেশের সমস্ত কর্মকাণ্ড হতো। এখনও আমরা সেই আদালতে পেশকার বলে থাকি, এখনও পেশাব শব্দটি আমাদের মুখ থেকে বের হয়, এখনও খানাপিনা শব্দটি আমরা বলে থাকি। নামাজ, রোজা এগুলো তো আছেই, এগুলো বললে তো হয়তো কেউ বলবেন যে এটা তো আপনারা বারবারই বলে থাকেন, কিন্তু এ ধরনের শব্দ আপনি বাংলা অরিজিনাল কয়টা শব্দ আপনি বের করতে পারবেন? শব্দ বিদেশি শব্দগুলো মিলিয়ে তো আমাদের এই প্রিয় মাতৃভূমির বাংলাদেশের আমাদের মুখে আমাদের যে মায়ের ভাষা আমরা উচ্চারণ করে থাকি। অতএব আরব দেশে এই শবে বরাতকে এটা লাইলাতুন নিস্পে মিন সাবান বলা হয়েছে, আর ইরানি ভাষায় এটাকে নিম সাবান বলা হয়েছে, আর তার্কিশ ভাষায় বিরাত কান্দিলি বলা হয়েছে, আর মালয় এবং বুরুনাই ভাষায় এটাকে নিস্পে সাবান বলা হয়েছে। ঠিক এমনি করে বার্মিজ ভাষা এবং পশতু আর আফগানিস্তানি ভাষায় এটাকে শবে বরাত বলা হয়েছে। আর ভারতের উত্তরপ্রদেশে যেটা সাহারানপুর সহ ওই সমস্ত এলাকায় এর আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয়েছে শবে মোবারক ওয়া শাবান। এ শবে মোবারক ওয়া শাবান এই নামেই কিন্তু তারা এই রাত্রটাকে সাধারণত ডেকে থাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক এক জায়গায় এক একটি নাম, এক এক সমাজের মধ্যে, এক এক এলাকার মধ্যে, এক দেশের মধ্যে এটা প্রচলিত হয়ে আছে। তো কাজেই আমরা নামের ক্ষেত্রে যদি বিড়ম্বনা করি তাহলে এটা ঠিক হবে না, কারণ আমাদের বাংলা ভাষায় অনেক কথা আমরা বলি। এই যে আমরা কাগজ বলি, কাগজকে আপনি বলতে পারবেন যেটা বাংলা? আপনি টেবিল বলেন, এটা কি বলতে পারবেন এটা বাংলা? মোবাইল আপনি কি বলতে পারেন যে এটা বাংলা? ঠিক এমনি করে আমরা এই ধরনের অসংখ্য শব্দ ব্যবহার করছি। সেই শব্দগুলো ব্যবহার করলে এটা যদি নাজায়েজ না হয়, তাহলে শবে বরাত শব্দটা এটা ফার্সি এবং আরবির সংমিশ্রণ হয়েছে। বরাত তো পবিত্র কোরআন মজিদে এসছে বরাত মিন আল্লাহ, আর অপর দিক থেকে সব শব্দের অর্থ এটা রাত্র। আমরা রোজ, রোজানা, রোজানা হচ্ছে প্রতিদিন এবং রোজগার করি, তার মানে আমার দিনের যে পারিশ্রমিকটা আমরা যেটা পাই, রোজা দিনের বেলায় যে ইবাদতটি আমরা করে থাকি সেই ইবাদতটিকে রোজা বলি, যেটাকে আমরা সিয়াম বা সাওম আমরা বলে থাকি। তাহলে এই ধরনের শব্দের মারপেচ সৃষ্টি করে শবে বরাত বলতে কিছুই নেই, এটা কোরআন হাদিসে নেই, এই শব্দগুলো যারা বলেন আমি বিনয়ের সাথে তাদের কাছে বলতে চাই যে আপনাদেরকে আরও মার্জিত হতে হবে এবং কোনো হাদিসের একটি শব্দের সাধারণভাবে এটার সাব্যস্ত হওয়ার যদি কোনো দুয়ার খোলা থাকে, তাহলে কোনো মতেই এটাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা যেন কখনো আমরা কাউকে এই ধরনের ইবাদত থেকে যেন বিরত না রাখি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে এ কথাটি বলতে চাইব। আমি এখানে আপনাদের সামনে যে কথাটি তুলে ধরতে চাই যে এই লাইলাতুন নিস্পে মিন সাবান, আমরা শুরুতেই বলেছি যে 15টি নাম বিভিন্নভাবে আমাদের কাছে আছে। তার মধ্যে পবিত্র কোরআনের ভাষায় যেটা সূরা দোখানের, সেখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা। আমরা সেখানে যদি লক্ষ্য করি তাহলে আমাদের প্রায় এখানে 12টি তাফসিরে আমরা দেখেছি যে সেখানে লাইলাতুল মুবারাকা এটা হযরত ইকরিমা সহ অন্যান্য অসংখ্য ব্যক্তি তারা বলেছেন এটা লাইলাতুন নিস্পে মিন সাবান। আবার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ তার বিশাল একটা দল তারা বলেছেন এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। হোক না লাইলাতুল কদর হোক আর লাইলাতুল বরাত হোক, ব্যাখ্যায় তো কোনো বাধা নেই, কিন্তু একেবারে অস্বীকৃতি যেটা কোথাও নাই, এটার সিএস পর্চা নাই, এটার আরএস নাই, এটার কোনো রসিদ নম্বর নাই, এই ধরনের কথাবার্তা বলা আমি মনে করি যে যারা এই লাইফে সেই সমস্ত কথাবার্তা বলেন আমার মনে হয় তাদের উদ্দেশ্য অন্য আরেকটা। তারা মনে হয় কিছু বলতে পারলেই মনে করেন যে আমি একজন আলেম হয়ে গেছি। আমি এ যাবত যে সমস্ত ব্যক্তি যারা এই বিষয় নিয়ে কথা বলেছেন আমার কাছে খুব মহাক্কিক মনে হয় নাই, অর্থাৎ তারা যে খুব গভীরে চিন্তাভাবনা করে তাদের কথাগুলো যে বলছেন। আমরা দেখেছি কোনো কোনো ব্যক্তি যে তিনি ফুল প্যান্ট শার্ট টাই ইত্যাদি পরে উনিও এটার ফতোয়া দেওয়া শুরু করেছেন। আবার কেউ কেউ দেখা গেছে যে মাথায় রুমাল দিয়েও এই ফতোয়া দেওয়া শুরু করেছেন। আবার কেউ দেখা যায় যে বিশাল পাগড়ি গলার মধ্যে ঝুলিয়ে তিনি তার জীবনের 64 বছর পর্যন্ত তিনি ইয়ানবী সালাম আলাইকা বলেছেন, অথচ এরপরে এসে তার মিলাদ এখন ভালো লাগে না, মিলাদ এখন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম এটা করেন নাই, অতএব মিলাদ এবং আমরা এই ধরনের কাজ সওয়াবের কাজ এটা কেন করব? এটা করব এই কারণে যদি কোরআন হাদিসে সাহাবা ইকরামের আমলে থাকে। আমরা আজকে প্রমাণ করব ইনশাআল্লাহ যে এই পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেমে দিন যাদের তাফসীর পৃথিবীতে স্বীকৃত হয়েছে এবং যাদের কথাগুলো সর্বজন গ্রাহ্য হয়েছে এবং হাদিসের পরিভাষায় যার সমর্থন রয়েছে সেটাকে সরাসরি অস্বীকার করা আমি মনে করি এটি জ্ঞানানন্দের নামান্তর মাত্র ছাড়া আর কি বলা যেতে পারে। তো আমি এখানে যে কথাটি বলতে চাই সেটা হলো যে তফসিরে কুরতুবী আমরা যদি লক্ষ্য করি যে তফসিরে কুরতুবীর মধ্যে হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, সে স্পেনের কর্ডোভা ইউনিভার্সিটির যিনি অধ্যাপক ছিলেন, তিনিও কিন্তু এখানে এর 4টি অর্থ বলেছেন। এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা আমরা যেটা সূরা দুখানের মধ্যে আমরা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখানে 3টে বিষয় আমাদের, একটা হলো যে ইন্না আনজালনাহু তার মানে আমি কোরআন নাজিল করেছি, এরপরে ফি লাইলাতিল মুবারাকা মানে বরকতময় রাতে। আরেকটা বিষয় এখানে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এবং প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের এখানে এই রাতে সিদ্ধান্ত হয়। তাহলে আমাদেরকে অবশ্যই এখানে ভাববার বিষয় আছে যে এই 3টি বিষয়ে আমরা কথা বলতে গেলে আমরা একটু দেখব যে কোরআন এবং হাদিসের বা অন্য কোনোভাবে কোনো সমর্থন আছে কি না। আমরা দেখেছি যেখানে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তিনি এখানে নিয়ে এসছেন ইন্না আনজালনাহু, তিনি তার তাফসীরে লিখেছেন যে ওয়া লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। তিনি বলছেন লাইলাতুল মুবারাকা মা বলতে গেলে এখানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই, লাইলাতুল কদর এখানে বোঝানো হোক তাতে অসুবিধাটা কি? তবে লাইলাতুল মুবারাকার অর্থ লাইলাতুন নিস্পে মিন সাবান, এটা মানতে বাধা কোথায়? আমরা যদি একথা বলি যে লাইলাতুল কদর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন ব্যক্তির ঝগড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তুলে নিয়েছে, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের সময়টা কবে এটা নির্ধারিতভাবে তিনি বলেন নাই এবং তিনি বলেছেন ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরে, তোমরা রমজান মাসের শেষ দশকের সেখানে বেজোর রাতগুলোতে তালাশ করো। আর এমনিতেও কেউ কেউ বলেছেন এটা সারা বছরই তালাশ করতে হবে আমাদেরকে, কেউ কেউ বলেছেন যে না পহেলা রমজান থেকে আমাদের তালাশ করতে হবে। তাহলে সারা বছরে যদি তালাশ করার বিষয়টা এখানে আসে তাহলে আমরা তো এটাও বলতে পারি যে লাইলাতুন নিস্পে মিন সাবান এটাও তো কদরের রাত হিসাবে পরিগণিত হতে পারে। আপনি কি বলতে পারবেন যে কদরের রাত এটা 21 তারিখ রমজান মাসের? আপনি কি নির্ধারিত বলতেই পারবেন যেটা 23 তারিখে? আপনি কি নির্ধারিতভাবে বলতেই পারবেন যেটা 25 তারিখে? যখন এটা আমাদের মধ্য থেকে এটা অদৃশ্য হয়ে আছে, তখন এটা লাইলাতুন নিস্পে মিন সাবান, যে লাইলাতুল কদর, তার মানে এই যে মধ্য সাবানের 14 তারিখ দিবাগত রাত, এই রাতটিও যে কদরের রাত হতে পারে এটা, হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। তাহলে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, সে রমজান মাসেই যে কদর, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেমন সাব্যস্ত, এটাও তো এমনভাবে সাব্যস্ত যে সারা বছরের কোনো না কোনো একটি রাতে এই লাইলাতুল কদর সেখানে পড়ে আছে। আর আমাদেরকে এই জন্য সারা বছর ধরে লাইলাতুল কদর খুঁজতে হবে। এখানে দুটো বিষয়, একটাকে আল্লাহ তাআলা গোপন রাখলেন একটি রাতকে, আর একটি রাতকে তিনি প্রকাশ করলেন। লাইলাতুল নিসফে মিন শাবান, মধ্য শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতটাকে তিনি প্রকাশ করে দিলেন। আর লাইলাতুল কদর, তার উপরে কোরআনের আয়াত নাজিল করছেন, এবং সেখানে এই পবিত্র কোরআন একসাথে নাজিল হওয়ার এমন একটি আয়াত, অথচ সেটা আমাদের মধ্যে অদৃশ্য থেকে গেল। তাহলে বোঝা গেল কি, যে এখানে স্বতন্ত্রভাবে যদি আমরা একচেটিয়াভাবে একমুখী ব্যাখ্যা করি, তাহলে এটা কিন্তু কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমাদের এ কারণে তফসীরে কুরতুবীর যিনি মহান ব্যক্তি তিনি আমাদের কাছে তিনি বলছেন লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা বলতে গেলে এখানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে অয়ুকালু। তবে কেউ কেউ কারো থেকে এমনও কথা বলা হয় যে লাইলাতুন নিসফে মিন শাবান, এবং এর দ্বারা লাইলাতুল নিসফে মিন শাবানকে বলা হয়েছে। এবং এটার এই লাইলাতুল কদরের এখানে 4টি নাম আছে, অথবা লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকার এখানে 4টি নাম আছে। একটা হচ্ছে আল লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুল বরাত ওয়া লাইলাতু সাখ ওয়া লাইলাতুল কদর। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টি রাতের কথা কিন্তু আল্লামা কুরতুবী তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এবং সেখানে হযরতে ইকরামার আলোচনা তিনি নিয়ে এসেছেন, হাদিসের কথা, তিনি একজন তাবি ছিলেন। এখানে যারা বলে থাকেন যে যদি দুটো রাত দুইটি আলাদা আলাদা রাত হয়, তার মানে এখানে যদি লাইলাতুল নিসফে মিন শাবান, মধ্য শাবান একটা রাত, আর একটা যদি লাইলাতুল কদর হয়, তাহলে দুইটা রাতেই কোরআন নাজিল হয়েছে এমন তো না। কোরআন তো নাজিল হয়েছে রমজান মাসে, কোরআন তো নাজিল হয়েছে কদরের রাতে, কোরআন তো নাজিল হয়েছে মোবারক রাতে। তাহলে এর শাবান মাসে কি কোরআন নাজিল হয়েছে? যদি বিষয়টা এমন হয় তাহলে আমরা কি বলবো? এক্ষেত্রে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাই তিনি তার সমাধান দিয়েছেন। তিনি বলেছেন এই সমাধানটা কারো মতে এমন হবে যে কানা ইবতেদাউল ইনজাল ফিহাজিল্লাইলা, তার মানে মধ্য শাবান থেকে পবিত্র কোরআনের নজুল শুরু হয়েছে লোহে মাহফুজ থেকে এই পৃথিবীর আকাশে বাইতুল ইজ্জত পর্যন্ত, এবং এর পরের থেকে 23 বছরের দীর্ঘ সময় নবী করিম সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়, তার মধ্যে একসাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কদরের রাতে এই কোরআনকে নাজিল করা হয়। ওয়াকালা ইকরামা, এবং হযরত ইকরামা তিনি বলেছেন আল লাইলাতুল মুবারাকা হা হুনা লাইলাতুন নিসফে মিন শাবান। তিনি বলছেন সূরা দুখানের মধ্যে যে লাইলাতুল মুবারাকার কথা বলা হয়েছে, এর দ্বারা কিন্তু মধ্য শাবানকেই বলা হয়েছে, ওয়াল আউয়ালু আসাহু। তবে প্রথম কথাটি লাইলাতুল কদর যারা বলছেন তাদের কথাটা অনেক বিশুদ্ধ, এবং তিনি উল্লেখ করেছেন দলিল হিসাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। قال قتادة وابن زيد انزل الله القرآن كله في ليلة القدر من ام الكتاب الى بيت العزة في سماء الدنيا ثم انزل الله على نبيه صلى الله عليه وسلم في الليالي والايام في 23 سنة। এখানে তিনি বলছেন হযরতে কাতাদা এবং ইবনে জায়েদ তিনি বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন লাইলাতুল কদরে তিনি উম্মুল কিতাব থেকে লোহে মাহফুজে বাইতুল ইজ্জত পর্যন্ত এই পৃথিবীর আকাশে নাজিল করেছেন, এবং সেখান থেকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে প্রায় 23 বছরের একটি সময় ধরে যখন যতটুকু প্রয়োজন তখন সেটা নবীর উপরে নাজিল করা হয়েছে। তাতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআনের সাথেও কোনো বিরোধিতা থাকে না। আমরা যেমন এই তাফসীরে কুরতুবীর মধ্যে আমরা দেখতে পেলাম, ঠিক এমনি করে আমরা তাফসীরে কাশাফ যেটা আছে সেই তাফসীরে কাশাফের মধ্যেও কিন্তু আমরা সেখানে দেখতে পাই, সেখানে তাফসীরে কাশাফের মধ্যেও কিন্তু উল্লেখ করা হয়েছে পরিষ্কার ভাষায় যে হযরতে আল্লামা মাহমুদ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তিনি তার সেই কিতাব তাফসীরে কাশাফ এর মধ্যে তিনি সেখানে উল্লেখ করেছেন যেখানে আসলে লাইলাতুন নিসফে মিন শাবান, অথবা আমরা যেটাকে শবে বরাত বলতে চাচ্ছি, এই শবে বরাত সম্পর্কে তার পরিষ্কার যে ভাষাটা সেটা হলো ওয়া লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর ওয়া কিলা লাইলাতু নিস্পে মিন সাবান। এখানেও কিন্তু তিনি দুটো কথাই বলছেন, যে এখানে এর দ্বারা লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদরকেও বোঝানো হয়েছে, আবার কেউ কেউ লাইলাতু নিস্পে মিন সাবান, তার মানে আমরা শবে বরাত যেটাকে বলছি মধ্য সাবান বা লাইলাতুল নিস্পে মিন সাবান। এবং তিনি বলছেন ওয়ালাহা আরবাতু আসমা, এবং এই লাইলাতুল মুবারাকার চারটা নামের কথা তিনি উল্লেখ করেছেন, যেমনটা ইমাম কুরতুবীর থেকে আমরা জানতে পারলাম আল লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল বরাত, এখানে লাইলাতু সাখ, লাইলাতু রাহমা। এখানে দেখুন লাইলাতুল বরাত, এই লাইলাতুল মানে সব আর বরাত মানে তো ভাগ্য, এই জন্য ভাগ্য রজনী আমরা বলে থাকি। ওয়াকিলা বাইনাহুমা ও বাইনা লাইলাতুল কদর আর বাইনা লাইলা। আর কেউ কেউ বলেছেন যে এই দুটো রাতের মাঝখানের ডিস্টেন্স হলো ৪০টি রাতের দূরত্ব। ওয়াকিলা ফি তাসমিয়াতিহা লাইলাতুল বরাত ওয়া সাখ। আর কেউ কেউ বলেছেন যে এটা এ কারণে বলা হয় যে এই লাইলাতুল বরাত হচ্ছে যেখানে ভাগ্য রজনী, মানুষের ভাগ্য, কে মারা যাবে, কে বিবাহ করবে, কোন শিশু জন্মগ্রহণ করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিদ্ধান্তগুলো তিনি প্রকাশ করেন এবং লাইলাতুল কদরে এটা বাস্তবায়ন করার জন্য তিনি ফেরেশতাদের হাতে দিয়ে দেন। আমরা কিন্তু আল্লামা জামখশরী রহমতুল্লাহ আলাইহির সেই তাফসীরে এর ৪র্থ খণ্ড ২৭২ পৃষ্ঠায় কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। ঠিক অনুরূপভাবে তফসীরে কবীর, তফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার ২৭তম খণ্ডের সেখানে ২৩৭ পৃষ্ঠার মধ্যে সেখানেও কিন্তু তিনি উল্লেখ করেছেন, যেখানে দুই ধরনের কথা তিনি বলছেন ওয়া আম্মাল কাইলুনা বিআন্নাল মুরাদা মিনাল লাইলাতিল মুবারাকা আল মাসকুরাতি ফি হাযিল আয়া হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান। তিনিও কিন্তু এখানে বলছেন যে এর দ্বারা লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানকে বোঝানো হয়েছে। এবং অন্য বর্ণায় তিনি আরও তিনি বলছেন যে কেউ কেউ বলেছেন আন্না লাইলাতুন নিসফে মিন শাবান লাহা আরবাতু আসমা, ওই ইমাম কুরতুবী এবং তফসিরে কাশাবের মতো একই তিনি বলছেন যেটাকে লাইলাতুল মুবারাকা চারটা নাম বলা হয়েছে, লাইলাতুল বরাত, লাইলাতু সাখ, লাইলাতু রাহমা ইত্যাদি ইত্যাদি। ওয়াকিলা ইন্নামা সুম্মিয়াত বিলাইলাতিল বরাত ওয়া লাইলাতু সাখ। আর এটাকে এ কারণে লাইলাতুল বরাত লাইলাতু সাখ বলা হয় যেহেতু মানুষ যখন তার কর যথাসময় যখন আদায় করে তখন রাষ্ট্রের পক্ষ থেকে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে তুমি এখন বরিউজ জিম্মা হয়ে গেছো, তুমি দায়মুক্ত হয়ে গেছো। তো এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইমানদার ব্যক্তিদের জন্য এই রাতের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন যে তুমি আর সামনে এই তোমার জন্য খাবার, এই তোমার জন্য রিজিক, তোমার এই সন্তান, তোমার এই সুন্দর অবস্থান ইত্যাদি বিষয়গুলো ইত্যাদি। আবার কেউ কেউ বলেছেন ওয়াকিল হাজিল লাইলাতু মুক্তাসাতুম বিখামসে খিসালিন। আর কেউ কেউ বলেছেন যে 5টি কারণে এই রাতটি বিশিষ্ট হয়ে আছে, যেহেতু আল্লাহ তাআলা তার সিদ্ধান্তকে চূড়ান্ত করেন এই রাতে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এই রাতে এ কারণে যে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তাহলে সেই ইবাদতের ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন মান সাল্লা ফি হাজিল লাইলাতি মিয়াত রাকাতিন, যদি কোনো ব্যক্তি এই রাতে ১০০ রাকাত নামাজ পড়ে, আরসালাল্লাহু ইলাইহি মিআতা মালাকিন, এবং আল্লাহ তাআলা তার কাছে ১০০ ফেরেশতা পাঠিয়ে দেন, সালাসুনা ইউবাশশিরুনা বিল জান্নাহ, এবং ৩০ জন ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দান করে, ওয়া সালাসুনা ইউআমিনুনা মিন আযাবিল্লাহ, এবং ৩০ জন ফেরেশতা তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষার ব্যবস্থা করে, ওয়া সালাসুনা ইউতফিউনা আনহু আফাতিদ দুনিয়া, এবং 30 জন ফেরেশতা তাকে দুনিয়ার যত বালা মুসিবত আছে এর থেকে তাকে মুক্তির ব্যবস্থা বা তার বালা মুসিবতগুলো দূরে সরিয়ে দেওয়ার দায়িত্বে কাজ করে থাকে, ওয়া আশারাতু ইউতফিউনা আনহু মাকাইদাশ শাইতান। আর 10 জন ফেরেশতা এমন, এই 100 জন, এই 10 জন ফেরেশতার সর্বশেষ এরা শয়তানের যত চক্রান্ত এর থেকে মানুষকে ব্যক্তিকে হেফাজত করে। অপর দিক থেকে এর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে যে এই রাতে কিন্তু আল্লাহর রহমত নাজিল হয়, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহ ইয়ারহামু উম্মতি ফি হাযিহিল লাইলাতি বিআদাদি শাহরি আগনামি বনি কালব। বনু কালব গোত্রের যতগুলো মেষদম্বা বলা হয়েছে ৪০,০০০, তার চেয়েও বেশি, এদের গায়ে যত পশম তার চেয়ে বেশি পরিমাণ আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তিনি ক্ষমা করে দেন। এই বিষয়গুলো কিন্তু আমরা তফসিরে কবীরের মধ্যে দেখতে পাচ্ছি, যদিও সেখানে লাইলাতুল কদর লাইলাতুল মুবারাকার অর্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক এমনি করে যদি আমরা লক্ষ্য করি তাহলে তফসিরে রুহুল মানি, রুহুল মানির এটা ২৬তম খণ্ড, এখানে ১১১ পৃষ্ঠা, ১১১ পৃষ্ঠার মধ্যে সেখানে অবশ্যই বলা হয়েছে যে এখানে লাইলাতুল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হজরতে কাতাদা, হজরতে ইবনু জুবায়ের, হজরতে মুজাহিদ, হজরতে ইবনু জায়েদ এবং হজরতে হাসান সবাই অধিকাংশ মুফাসসির যারা তারা এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কাদরকে বুঝিয়েছেন। কিন্তু ওয়াকালা ইকরামা ওয়া জামাতুন হিয়া লাইলাতুন নিস্পে মিন সাবান, এখানেও কিন্তু লাইলাতুন নিস্পে মিন সাবান মানে মধ্য সাবানকে বোঝানো হয়েছে। এবং লাইলাতুল মুবারাকা, লাইলাতু সাখ, লাইলাতুল বরাত অন্যান্য যে ব্যাখ্যাগুলো আমরা এর আগে জানলাম সেটাও কিন্তু সেখানে। এবং এই তাফসীরের মধ্যে এই লাইলাতুন নিস্পে মিন সাবান তার মানে শবে বরাত এর যে কি ফজিলত এর উপরে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু এখানে বেশ কয়েকটি হাদিস, যেটা ইবনে মাজাহ শরীফে এবং তিরমিযী শরীফে এসছে, যে ইবনে মাজাহ শরীফে যে হাদিস এসছে সে হাদিসটা হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্না আল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মুস্তাগফিরুন ফাগফির লা আলা মুস্তারজিকুন ফারজুকা আলা মুবতালিন ফাউআফি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এখানে যে কথাটি বলা হয়েছে সেটা হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কাছে এই মধ্য শাবান তার মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন তোমাদের কাছে আসবে তখন সারা রাতব্যাপী তোমরা ইবাদত করবে এবং দিনে তোমরা রোজা পালন করবে, কারণ আল্লাহ তাআলার উদয় ঘটে রহমত দিয়ে তিনি এই বিশ্ববাসীকে তিনি শান্তির পরশে সিক্ত করেন এবং সেটা মাগরিবের সময় এই জগতের তার সেই শুভাগমন হয়। এবং ফায়াকুলু তিনি বলেন আজকে কে আছো ক্ষমা প্রার্থী, তোমাকে আজকে ক্ষমা করব, এবং কে আছো তোমাদের মধ্যে রেজেকের অভাবী, তোমাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে রেজেক দেব, কে আছো বিপদগ্রস্ত তোমার থেকে বিপদকে সরিয়ে দেব। এভাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এটি ফজর হওয়া পর্যন্ত চলতেই থাকে, যেটা হযরত ইমাম তিরমিযী রহমতুল্লাহ আলাই তার তিরমিযী শরীফের 156 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন। এবং ইবনে আবি শায়বা, বাইহাকি, ইবনে মাজাহ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করেছেন। তিনি বলছেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন ফখরাজতু আতলুবুহু ফাইযা হুয়া বিল বাকী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই রাত্রে নবীজি আমার কাছে থাকার কথা ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে আমি তাকে না পেয়ে আকস্মিকভাবে তিনি কোথায় চলে গেলেন, যেহেতু নবীর জীবনের উপরে কোনো কেউ হামলা করে বসলে তাহলে সে বিষয়টা অত্যন্ত একটি মর্মান্তিক বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য তিনি বলেন যে আমি ওই মুহূর্তে চাদর ঢাকা দিয়ে আমি নবীর স্ত্রীদের ঘরে ঘরে প্রত্যেকের কাছে খোঁজ খবর নিলাম, কিন্তু দেখি কোথাও নেই। শেষ পর্যন্ত আমার মনে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুধু উম্মতের যারা পৃথিবীতে জিন্দা আছে তাদের পাশেই তাদের সাথেই তিনি হাত উঁচিয়ে দোয়া করেন তা তো নয়, বরং ওই কবরবাসী যারা আছে জান্নাতুল বাকীতে এই বাকিউল গারকাতে যারা আছে তাদের পাশেও তো নবীজি যান, দেখি আমি সেখানে খবর নিই। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে তিনি পৌঁছলেন, পৌঁছার পরে দেখেন ফাইজা হুয়া বিল বাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে সেখানে তিনি আল্লাহর কাছে দোয়ায় মগ্ন হয়ে আছেন। রাফিআন রাসাহু ইলাস সামা, তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি দোয়ায় মশগুল হয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা তো আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু তাআলা আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপরে কোনো জুলুম করবেন, তোমার আজকে তোমার কাছে আমার থাকার পালা, কিন্তু তাই বলে আমি তোমার হক নষ্ট করব এটা তো নয়, বরং তুমি কি জানো যে আজকের দিনে এই রাতটি এই কিসের রাত? আয়েশা বলছেন আমার তো তা জানা নেই, আমি তো মনে করেছি যে আপনি হয়তো কোনো স্ত্রীর ঘরে থাকবেন। ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'যা নিসাইক فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب. এখানে যে স্পষ্ট করে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আয়েশা আজকের রাতে আল্লাহ তাআলা তার রহমত নিয়ে উদয় করেছেন, তার মানে তার রহমতের উদয় ঘটেছে এই পৃথিবীর আসমানে, এবং তিনি আজকে সেই বনুকল্পের যত বকরি আছে তার গায়ে যতগুলো পশম তার চেয়ে বেশি পরিমাণে আমার উম্মতকে ক্ষমা করে দিচ্ছেন। আমরা দেখছি তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি সেখানে বিষয়গুলো উল্লেখ করেছেন।